সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আজকে দেখাবো কনোই ব্যথা দূর করার তিনটি এক্সারসাইজ। এই তিনটি এক্সারসাইজের মাধ্যমে কনোই ব্যথা খুব সহজে দূর করতে পারবেন ইনশাল্লাহ। কনোই ব্যথা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন টেনিস এলবো, গলফার এলবো, অথবা কনোইতে যদি কেউ আঘাত পায় তাহলে কনোইতে ব্যথা হতে পারে। টেনিস এলবো হলে আমাদের যে ল্যাটারাল এপিকন্ডাইল রয়েছে, এ পাশের যে হাড় রয়েছে এখানে চাপ দিলে ব্যথা হবে। এছাড়া এক্সটেন্সর গ্রুপ মাসেলগুলো এদিকেও ব্যথা হবে, এদিকে চাপ দিলেও ব্যথা হবে। আর গলফার এলবো হলে এখানে চাপ দিলে ব্যথা হবে, মিডিয়াল এপিকন্ডাইলে চাপ দিলে ব্যথা হবে, এবং ফ্লেক্সর গ্রুপের যে মাসেলসগুলো রয়েছে, ট্যান্ডনগুলো রয়েছে, এই ট্যান্ডনগুলোতে ব্যথা হবে। সাধারণত কনোই ব্যথা বিশ্রামে থাকা অবস্থায় বা কোনো অ্যাক্টিভিটিস না করলে কনোই ব্যথা হয় না, কিন্তু যখনই আপনি কোনো কাজ করতে যাবেন, অ্যাক্টিভিটিস করতে যাবেন, তখন কনোই ব্যথা হবে। কনোই থেকে ব্যথা একেবারে হাতের কবজি পর্যন্ত চলে আসে, এমনকি হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা রেফার্ট হতে পারে। অনেক সময় এই মাংসপেশিগুলো ঝিনঝিন, বারবার অবশ অবশ লাগে, কোনো কোনো সময় মাংসপেশিগুলো ফুলে যায়। এই কনোই ব্যথা দূর করার জন্য আপনারা ঘরে বসে যদি এই তিনটি এক্সারসাইজ করেন ইনশাল্লাহ আপনাদের কনোই ব্যথা দূর হয়ে যাবে। প্রথমে হাতটা সোজা করবেন, সোজা করে রাখবেন, রেখে এইভাবে টান দিয়ে 20 সেকেন্ড ধরে রাখবেন। এইভাবে 20 সেকেন্ড হোল্ড করবেন, তারপর ধীরে ধীরে ছেড়ে দিবেন। আবার এইভাবে টান দিয়ে 20 সেকেন্ড ধরে রাখবেন, এরপর ছেড়ে দিবেন। এই এক্সারসাইজটি পরপর 5 রিপিটেশন করবেন, দিনে 3 থেকে 4 বার এই এক্সারসাইজটি করার চেষ্টা করবেন। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে হাতটা এরকম করবেন, এরকম করে এইভাবে চাপ দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে রাখবেন। জাস্ট লাইক দিস 20 সেকেন্ড ধরে রাখতে হবে, তারপর ধীরে ধীরে ছেড়ে দিবেন। এইভাবে চাপ দিয়ে 20 সেকেন্ড ধরে রাখবেন। এই এক্সারসাইজটি 5 রিপিটেশন করবেন, দিনে 3 থেকে 4 বার এই এক্সারসাইজটি করতে হবে। এক্সারসাইজ নাম্বার 3, একটি ডাম্বেল নিতে পারেন অথবা একটি পানির বোতল নিতে পারেন, নিয়ে জাস্ট এইভাবে ধরবেন, ধরে এরকম করবেন, আবার এরকম করবেন, জাস্ট লাইক দিস। এভাবে এই এক্সারসাইজটি 15 থেকে 20 বার রিপিটেশন করতে হবে, দিনে 3 থেকে 4 বার এই এক্সারসাইজটি করবেন। প্রিয় দর্শক, এছাড়া আপনারা বরফে সেক দিতে পারেন, এইখানে বরফে সেক দিতে পারেন। যদি এই পাশে ব্যথা হয় তাহলে এই পাশে বরফে সেক দিবেন, এই পাশে ব্যথা হলে এই পাশে বরফে সেক দিবেন, এবং বরফ দ্বারা এদিকের যে মাংসপেশিগুলো রয়েছে জাস্ট এভাবে ম্যাসেজ করে দিবেন, জাস্ট লাইক দিস। বরফে সেকের পাশাপাশি আপনারা হালকা গরম পানি সেক দিতে পারেন। প্রিয় দর্শক, কনোই ব্যথা হলে আপনারা ইলবো ব্রেস পরতে পারেন। ইলবো ব্রেস পরলে ব্যথা এবং সুয়েলিং অনেকটা কমাতে সাহায্য করে, তাই কনোই ব্যথা প্রিভেন্ট করার জন্য আপনারা ইলবো ব্রেস বা ইলবোর এই কনুর বেল্ট পাওয়া যায়, এই বেল্টটা ইউজ করবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।